নেতারা, একটা দেশ, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন একটা সম্প্রদায়ের নারীদেরকে কবর থেকে তুলে গণধর্ষণে নিদান দিচ্ছেন, যখন একটা ধর্মীয় মানুষদের পোশাক দেখে, পোশাক দিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী যখন কোনো একটা অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করছে, যেখানে তবলিগি জমায়েতকে নিয়ে করোনা জিহাদে দিয়ে সাম্প্রদায়িক তকমা দিয়ে গোটা দেশের মানুষের সামনে একটা সম্প্রদায়কে অপরাধী করে দেওয়ার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, আমি কাজী মোহাম্মদ ফারমান আর আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। দর্শক, আমরা একটি বিষয় আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে একটা স্ক্রিনশট আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে একটা নিউজ করা আছে, এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদের পরে আসছি। আপনারা আগে স্ক্রিনে দেওয়া লেখাগুলো ভালো করে পড়ার চেষ্টা করুন, আশা করি আপনারা বুঝেছেন। এবার আসি মূল বিষয়ে। ঘটনাটা হলো এটা যে একজন মন্দিরের প্রধান পুরোহিত, তিনি করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে ঘুরছেন, কিন্তু কোনো হসপিটাল তাকে ভর্তি নিচ্ছে না। এমন অবস্থায় তিনি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির শরণাপন্ন হলেন। তিনি ওয়াইসিকে জানালেন যে তাকে হসপিটালে ভর্তি করার সব রকম বন্দোবস্ত যেন তিনি করেন। এরপরে আমরা দেখতে পেলাম যে সেই প্রধান পুরোহিত, তিনি আসাদউদ্দিন ওয়াইসির কাছে যে অনুরোধ রেখেছিলেন যে তাকে হসপিটালে ভর্তি করতে হবে, এবং আমরা পরক্ষণে দেখতে পেলাম যে আসাদউদ্দিন ওয়াইসি তাকে হসপিটালে ভর্তি করার জন্য সব রকম বন্দোবস্ত করলেন এবং তিনি হসপিটালে ভর্তি হলেন। আপনাদের অনেকেই মনে হতে পারে যে আমি এই বিষয়টা সামনে আনছি কেন। একজন জনপ্রতিনিধি, একজন এমপি, তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। একজন মানুষ বিপদে পড়েছেন, তিনি একজন এমপি এমএলএর দ্বারস্থ হয়েছেন যে আমাকে একটা হসপিটালে ভর্তি করে দিয়ে সব রকম বন্দোবস্ত করে দিতে হবে, এবং সেই এমপি বলুন, এমএলএ বলুন, জনপ্রতিনিধি, তিনি একজন তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আর বন্দোবস্ত করে দিয়েছে। তো এইখানটাকে, এই বিষয়টাকে সামনে আনার প্রয়োজনটা কোথায়? এটা তো একজন জনপ্রতিনিধির কাজ। আমরা তো এই কারণেই ভোট দিই, বা সেই এলাকার মানুষ তারা তো জনপ্রতিনিধিকে সেই কারণেই ভোট দিয়েছে, ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। তার দায়িত্বের মধ্যে পড়ে যে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুরোহিত, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, বিভিন্ন হসপিটাল তাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তারপরে তিনি তাকে হসপিটালে ভর্তি করেছেন, তাতে সমস্যা কোথায়? সমস্যাটা হলো এই জায়গায়, এই কারণেই আমরা বিষয়টা সামনে আনছি, সেটা হলো ভারতীয় মিডিয়া এই আসাদউদ্দিন ওয়াইসিকে বারবার তাকে সাম্প্রদায়িক তকমা দেওয়ার চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ব্যক্তিটা ধর্মীয় তাস খেলে, হিন্দু মুসলমান করে, এবং শুধুমাত্র মুসলিম ধর্মের জন্য ইনি শব্দ খরচা করে, অর্থাৎ মুসলিম সব মানুষের অধিকারের জন্য লড়াই করে। কিন্তু আমরা অতীতে যদি দেখি বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু সর্বধর্মের মানুষের জন্য তিনি লড়াই করেছেন। একথা সত্য যে মুসলিম সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, তারা এই ভারতবর্ষে তারা সমস্ত দিক দিয়ে বঞ্চিত আছে। আর যেহেতু আসাদউদ্দিন ওয়াইসি তিনি বঞ্চিত মানুষের কণ্ঠ, তিনি যেহেতু পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ হিসাবে রাজনৈতিকভাবে লড়াই করছেন, খুব স্বাভাবিকভাবে তিনি মুসলিম এবং দলিতদের পক্ষটা বেশি নিয়ে কথা বলেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় মিডিয়া তাকে বারবার সাম্প্রদায়িক তকমা দেওয়ার চেষ্টা করে, তাকে একটা সম্প্রদায়ের নেতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করে, তার বিভিন্ন মন্তব্য কেটে ছেটে সেই মন্তব্যগুলোকে সামনে তুলে এনে সেগুলোকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই আসাদউদ্দিন ওয়াইসিকে কখনো শুনিনি অন্য একটি ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে, অন্য ধর্মের প্রতি, অন্য ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে কখনো আসাদউদ্দিন ওয়াইসি কোনো মন্তব্য করেনি। যেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, একটা দেশ, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন একটা সম্প্রদায়ের নারীদেরকে কবর থেকে তুলে গণধর্ষণে নিদান দিচ্ছেন, যখন একটা ধর্মীয় মানুষদের পোশাক দেখে, পোশাক দিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী যখন কোনো একটা অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করছে, যেখানে তবলিগি জমায়েতকে নিয়ে করোনা জিহাদে দিয়ে সাম্প্রদায়িক তকমা দিয়ে গোটা দেশের মানুষের সামনে একটা সম্প্রদায়কে অপরাধী করে দেওয়ার চেষ্টা চলছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আসাদউদ্দিন ওয়াইসি কুম্ভ মেলা নিয়ে তিনি কখনো বলেননি যে একটা সম্প্রদায় তারা কুম্ভ মেলার মধ্যে দিয়ে গোটা দেশে করোনা ছড়িয়ে দিচ্ছে, তারা করোনা জিহাদ করছে, বা আরও অন্যান্য মন্তব্য যেগুলো উল্টা সিধা যেগুলোকে বলা হয়, বিভিন্ন ধরনের ভড়কাও ভাষণ যেগুলোকে বলে, তিনি বলে অন্য ধর্মের মানুষদের বিরুদ্ধে এমন কোনো মন্তব্য করেনি যেটা তাদের ভাবাবেগে আঘাত লাগে, কিন্তু তারপরেও এই ব্যক্তিটিকে বারবার সাম্প্রদায়িক তকমা দেওয়া হয়, তাকে সাম্প্রদায়িক দলের নেতা বলা হয়,
কিন্তু সেই ব্যক্তিটা সম্পর্কে যারা ওয়াকিবহল আছে, যারা জানে, তারা জানে যে আসলে একটা সম্প্রদায়কে নিয়ে তিনি অধিকারের জন্য লড়াই করা মানে তিনি সাম্প্রদায়িক হয়ে যান না। তিনি লড়াইটা করেন কোনো একটা সম্প্রদায় দেখে নয়, তিনি লড়াইটা করেন পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের জন্য তিনি লড়াই করেন। সেই লড়াই কখনো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, এটা ভারতীয় মিডিয়া বোঝাবার চেষ্টা করে না, বোঝাবার চেষ্টা করে এই ব্যক্তিরা সাম্প্রদায়িক। ঠিক সেই কারণেই আজকের এই খবরটা আপনাদের সামনে নিয়ে আসার দরকার আছে। এইখানে ওই পুরোহিত, ওই মন্দিরের প্রধান পুরোহিত, তিনি আসাদুদ্দিন ওয়াইসির কাছে এই আবেদনটা, অনুরোধটা রাখলেন কেন? তার সম্ভাব্য কারণ এটাই যে তিনি মনে করেছেন যে আসাদুদ্দিন ওয়াইসি তিনিই পারেন আমাকে কোনো একটা হসপিটালে ভর্তি করে দিতে। অতীতের নিশ্চয়ই কোনো কর্মকাণ্ডের প্রতি তিনি ওয়াকিবহল ছিলেন, তিনি অবগত আছেন, তিনি জানেন যে আসাদুদ্দিন ওয়াইসি ধর্ম বর্ণ জাত না দেখে তিনি মানুষের পাশে দাঁড়ান। এই ব্যাপারটাতে তিনি ওয়াকিবহল থাকার জন্য, তার অভিজ্ঞতা থাকার জন্য, তার অতীতের কর্মকাণ্ড জানার কারণেই তিনি কিন্তু সমস্ত হসপিটাল থেকে যখন ফেরত এসেছেন তিনি সরাসরি আসাদুদ্দিন ওয়াইসির কাছে অনুরোধ রেখেছিলেন। এবং আমরা ফলাফলটা কি দেখলাম, যে আসাদুদ্দিন ওয়াইসি তিনি কোন মন্দিরের পুরোহিত নাকি কোন মসজিদের ইমাম সাহেব এসব না দেখে একজন সাধারণ নাগরিক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যে দায়িত্বটা পালন করা দরকার সেই দায়িত্বটাই পালন করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের বার্তাগুলো, এই ধরনের খবরগুলো আপনাদের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে। আমি মনে করি একটা মানুষ সম্বন্ধে একটা মিথ্যা অভিযোগ তুলে, তার নামের সঙ্গে একটা মিথ্যা অভিযোগ জড়িয়ে দিয়ে তাকে সমাজের চোখে শত্রু করার আগে আমরা নিজেদেরকে অপরাধী করে ফেলছি। আমার মনে হয় যারা এই ধরনের খবর করে তাদের বিরুদ্ধে এই ধরনের নিউজগুলো, যারা প্রকৃত ঘটনা সামনে তুলে এনে তাদের মুখে ঝামা ঘষার জন্য এই ধরনের ভিডিওগুলোকে আপনাদের শেয়ার করার প্রয়োজন আছে। সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। আমরা চেষ্টা করেছি খবরটা উপস্থাপন করার, এবার শেয়ার করার দায়িত্ব আপনাদের। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন বেঙ্গল টাইমস। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799।